তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি বন্ধু, তোমাদের আশীর্বাদে আজকে আবার আরেকটা লং ভিডিও নিয়ে এসেছি। তো আজকে নিয়ে আসলাম বছরের গরমের সবচাইতে সেরা ফল, ম্যাঙ্গো আম। ও ভাই, কি লাগে এই গরমের ভিতরে আম খেতে, মানে কি বলবো। তোমরা কারাগারে এ পর্যন্ত মানে আম ভর্তা খেয়েছো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাও। আমি তো ভাই আম ভর্তা পাইলে আর কিছুই লাগে না, বিশেষ করে অনেকটাই ভালো লাগে। গুড়া মরিচ দিয়া লবণ দিয়ে মানে শুনলেই জিভের জল এসে পড়ে যাচ্ছে। তো দেখছো প্রথমত আমগুলো ভালো করে চুইলা নিচ্ছি। দেখো আমগুলো আমাদের প্রায় বড় হয়ে গেছে, তো এগুলোকে ভালো করে পেস্ট করে নিতেছি, কুড়ানোর ভিতরে করে নিতেছি। দেখতে পাচ্ছ এগুলো পড়ছে ভাই, অনেকগুলো বানাবো। বানায়া লবণ, গুড়া মরিচ, লাড়ু, চিনি টিনি দিয়া বানাবো সুন্দর করে। দেখো এখানে এগুলো একটা নিশ্চয় আরো আছে, বেশি একটা লইতাম না। এগুলো রাখা দেবো চাটনি টানি খাওয়া যায় বইয়ের লাগা। তো যেগুলো চলছে জাস্ট এগুলো দিয়ে বানাবো, এগুলো রাখা দেবো। কাছে তো আর আছে, প্রয়োজন পড়লে আর বাইরে নেবো। তো বন্ধুরা, যারা পর্যন্ত ভিডিও দেখছো ভালো লাগে, যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে দিও। আর আম তো সবারই ভালো লাগে জানি, এটা একটা প্রিয় খাবার সবের। আম জিনিসটাই একটা এমন ফল যে সবারই পছন্দ, পাকলেও কাঁচা থাকলেও। তো দেখতে পাচ্ছ এগুলা করে আনিছি। তো দেখতে পাচ্ছ প্রায় অনেকগুলা হয়ে গেছে। এখন এগুলাকে সাইড করে তারপরে লাড়ু টাড়ু দিয়া, চিনি, লবণ, মরিচ সবকিছু দিয়া খুব স্পেশাল করে ভর্তা বানাবো। ও ভাই, তো এখানে আমের বড়াগুলো আছে, এগুলো খাওয়া যায় না, লেগে এগুলো ফালাই দিছি। তো দেখো এখন সাইড করে নিছি। এখন এখানে যে লাড়ু আছে, লাড়ু দিয়া দেবো। প্রথমে লবণ টবণ রেয়া লই, তারপরে তোমরা প্রথমে লবণ নিবে, তারপরে যদি তোমরা অ্যাকচুয়ালি গুঁড়া মরিচ দিয়ে নয় শুকনা মরিচ দিয়ে বেটার হয়। তো শুকনো মরিচগুলো লবণ উচিত দিয়ে তারপরে তোমরা মাখবে, দেখবে পুরো গুঁড়ো মরিচের মতো গুঁড়ো হয়ে যাবে লবণের সাথে। এভাবে দেখো আমি কীভাবে মেখে নিচ্ছি, এভাবে মাখলে তো মানে অনেকটা সহজভাবে এগুলো গুঁড়ো হয়ে যায়। তো দেখো আমি শুকনা মরিচগুলো ভালো করে লবণের সাথে মিশিয়ে ভালো করে গুঁড়া করে নিতেছি, আর উপরে লেবু পাতা দিয়েছি যাতে ভালো সেন্ট হয় ভর্তা তার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কাদের জিভে চলাইছে নিশ্চয় কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা আবারও বলছি, তোমার ছোটো ভাইটাকে সাপোর্ট করো, অনেক কষ্ট করে ভিডিও বানায় বন্ধুরা। তো দেখো এখন সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমগুলো একদম ফিস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা। তো এখন লাড়ু দিয়ে দিচ্ছে, লাড়ুগুলো ভালো করে ভাঙে নেবো। তো লাড়ু টাড়ু দিয়ে বানাইলে এটা খেতে একটা অন্যরকম লাগে, তোমরা কী দিয়ে খাও নিশ্চয়ই বলো আমাকে। তো ফাইনালি লাড়ুগুলো ভালো করে দেখো মিশ করে নিচ্ছে, এটা ভাঙছে না, এটা অনেকটাই শক্ত, মানে কী বলবো, আমার হাতে ব্যথা হয়ে গেছে। তো তারপরে দেখো চিনি দিয়ে দিতেছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলেই হইব। তো বন্ধুরা আমি ডাইনাতে লুয়ে এলিছি, কেননা চিনিটা আমাদের এটা এখানে কাজে লেগে যাব এর লেগা। তো দেখতে পাচ্ছ আবারও লাড়ুগুলো গেলে নিয়ে পড়ছি, দেখা যাক এবার ভাঙতে পারি কি না। কিন্তু না বন্ধুরা, এটাকে আমি ভাঙতে পারতেছি না, এতটাই শক্ত হয়ে গেছে, মানে কি বলবো, যে পয়লা বৈশাখে যে কি শৈত পরবে যে তোমাদের খয়ের লাড়ু বানায়, এই খয়ের সাতুর লাড়ুগুলা এতটাই শক্ত হয়ে গেছে, মানে কি বলবো। তো চলো এটাকে আর ভাঙা যাবে, যার কাছে করবে খেয়ে নেবে। তো এখন এগুলোকে ভালো করে মেখে নেব, দেখতে পাচ্ছ হালকাভাবে মেখে নিচ্ছি বন্ধুরা, না হলে মানে এগুলো আমগুলোতে এভাবেই ফিস্ট হয়ে গেছে। এখন যদি যুদ্ধে মেখতে যাই তাহলে এগুলো পুরে মানে কি কি হবে, যে আমগুলো অত্যাচার। তো আমি আর অত্যাচার করছি না, ভালো করে লাইরা সাইরা মারাই নিতেছি, অন্য রকমের ভাষা প্রয়োগ করতেছি বন্ধুরা। আমাদের ভাষা এটাই যে আমরা এরকম বলে কথা বলে থাকি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে আবারও বলছি লাইক করে দিও, চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে পরে ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।